আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজভাবে দেশি মুরগির ঝোল অনেক মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আর দেশি মুরগির ঝোলটা ঘন করার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর যারা নতুন আছেন তাদের জন্য অনেক সহজ হবে। চুলায় হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, এখানে আছে 3 টুকরো দারুচিনি, 5টা এলাচ, 4টা গোলমরিচ আর 5টা লবঙ্গ। এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মাংস রান্নায় সবসময় পেঁয়াজ কুচিটাই বাড়িয়ে দিতে হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, এখানে 1টা জায়ফলের 3 ব্যাগের 1 বার আর 2 টুকরো জয়ত্রী আমি একসাথে পাটায় বেটে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়েছি, তো ওইটা এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা। আর দেশি মুরগি রান্নায় আদা বাটাটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত হয় তো সেজন্য আদা বাটা একটু বাড়িয়ে দিতে হয়। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আমার এই মরিচগুলো ঝাল কম সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর ঝাল যদি বেশি হয় তাহলে কমিয়ে দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ আর হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপরে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে মশলা 5 মিনিট কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, যে দেখুন তেল দেখা যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হওয়ার পর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা মুরগির পুরো অংশটাই আছে, আর মুরগির মাংসের চামড়াসহ আমি নিয়েছি, সেজন্য তেলটা কম ব্যবহার করেছি, যেহেতু দেশি মুরগিতে কিন্তু অনেক তেল থাকে চামড়ার মধ্যে। এখন ঢাকনা দিয়েছি মিডিয়াম লো আছে, 25 মিনিট রান্না করব, আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তো 25 মিনিট পর দেখুন মাংসটা খুব ভালো মতো কষানো হয়েছে, মশলার মধ্যে তেল দেখা যাচ্ছে। এখন ঢাকনা না দিয়ে আরও 7 থেকে 8 মিনিট মশলার মধ্যে এভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। মশলার মধ্যে এভাবে যতই রান্না করবেন ততই কিন্তু মাংসটা অনেক বেশি স্বাদ হবে। এখানে 500 গ্রামের মতো নতুন আলু আছে, আলুটা আমি 4 টুকরো করেছি, 1টা আলুকে 4 টুকরো করেছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন রান্না করব 20 মিনিটের জন্য। তো 20 মিনিটের মাঝে ঢাকনাগুলো নাড়াচাড়া করতে হবে। 20 মিনিট পর দেখুন মাংসের পানি কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু মাংসটা এখনও সিদ্ধ হয়নি, তো সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এরপর আরও 1 চা চামচের মতো হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মিডিয়াম হাই আছে। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন মাংসটা সিদ্ধ হয়েছে আর ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়েছে। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে হাই আছে আরও 1 মিনিট রান্না করব। এরপরে চুলার আগুন বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী সুন্দর কালার হয়েছে আর মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর দেশি মুরগিতে একটু ঝোল রাখলে ভালো হয়, দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি একটু ঝোল রেখেছি, আপনারা ইচ্ছে করলে ঝোলটা একটু কমাতে পারেন। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা বাসায় বসে ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।